নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিত ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। আখামে ভরল পানি, সবাইকে কাঁদিয়ে পঞ্চভূতে বিলীন লতা। এবার শোনায় এনকাউন্টার, পুলিশের গুলিতে জখম ডাকাত। করিমগঞ্জে মাইক্রোফাইন্যান্সের চেক বন্টন, উপকৃত 4,000। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। এক যুগের অবসান, পঞ্চভূতে বিলীন নশ্বর দেহ, কিন্তু লতা মঙ্গেশকর অমর, তিনি ছিলেন, আছেন, থাকবেন। শনিবার শিবাজি পার্কে শেষকৃত্য সম্পন্ন হয় তার। সম্পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় তার শেষকৃত্য সম্পন্ন হয় সন্ধে 6:30 নাগাদ। এদিন তার প্রয়াণ সংবাদ শুনে তড়িঘড়ি মুম্বাইয়ে পৌঁছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এছাড়াও সুর সম্রাজ্ঞীকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে, রাজ ঠাকরে, শাহরুখ খান, সচিন তেন্ডুলকর, জাভেদ আখতার, শঙ্কর মহাদেবন সহ শিল্প ও রাজনৈতিক জগতের বিশিষ্ট ব্যক্তিরা। এদিন লতা মঙ্গেশকরের মৃত্যু সংবাদ পেয়ে কান্নায় ভেঙে পড়েন আশা ভোঁসলে। রবিবার সকালে মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন সঙ্গীত জগতের উজ্জ্বলতম নক্ষত্র লতা মঙ্গেশকর। সম্প্রতি করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছিলেন। সরস্বতী পুজোর দিন শনিবার আচমকায় তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাঁর আরোগ্য কামনায় প্রার্থনা করছিলেন দেশবাসী, কিন্তু সকলকে কাঁদিয়ে রবিবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। লতা মঙ্গেশকরের মৃত্যুর খবর পেয়ে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি শোকবার্তায় বলেন, হরেক রকমের অনুভূতির গান গিয়ে আমাদের সমৃদ্ধ করেছিলেন লতা মঙ্গেশকর। কয়েক যুগ ধরে তিনি ভারতীয় চলচ্চিত্রের ধারা পরিবর্তনের সাক্ষী ছিলেন। চলচ্চিত্র এবং গানের জগৎ ছাড়াও ভারতের উন্নতির জন্য সর্বদা ভাবনাচিন্তা ছিল তার। মজবুত এবং উন্নততর দেশ দেখতে চেয়েছেন তিনি। এদিন বেলা 12টা নাগাদ হাসপাতাল থেকে লতা মঙ্গেশকরের মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর বাসভবনে। প্রভুকুঞ্জের বাসভবনে দুপুর 3টে পর্যন্ত তাঁর দেহ শায়িত ছিল। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় মুম্বাইয়ের শিবাজি পার্কে। তাঁর জীবনাবসানে আগামী দুদিন রাষ্ট্রীয় শোক পালিত হবে। কেন্দ্র সরকারের প্রতিটি প্রতিষ্ঠানে অর্ধনমিত থাকবে জাতীয় পতাকা। লতা মঙ্গেশকরের এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, পুনর্জন্ম চান না তিনি। গায়িকার কথায়, এক জিন্দগি কাফি হ্যায়, একটাই জীবন যথেষ্ট, সবই জীবনের শেষ দিন পর্যন্ত গান তার সঙ্গে, জানিয়েছিলেন গায়িকা। তাঁর মৃত্যুতে শোকে মুহ্যমান দেশবাসী, চোখের জলের বিদায় জানাচ্ছেন এই শিল্পীকে। লতা মঙ্গেশকরের নশ্বর দেহ পঞ্চভূতে বিলীন হলেও তাঁর সৃষ্টি সারা জীবন থেকে যাবে, তাঁর সুরেলা কণ্ঠ আজীবনের সঙ্গে চিরস্থায়ী। কাছাড়ে ফের পুলিশের এনকাউন্টার, সোনাইয়ে পুলিশের গুলিতে আরও এক ডাকাত আহত হল। দক্ষিণ সোদপুর জিপির ধনেহরি দ্বিতীয় খণ্ডের হোসেন আহমেদ লস্কর নামে কুখ্যাত ডাকাত গুলিবিদ্ধ হয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি রয়েছে। জানা যায় রবিবার ভোরে এ ঘটনা ঘটে। ধনেহরি দ্বিতীয় খণ্ডের বাড়িতে হানা দিয়ে পুলিশ হোসেন আহমেদকে গ্রেফতার করতে গেলে হোসেন পুলিশের উপর পাল্টা হামলা চালিয়ে পালানোর চেষ্টা করে। তখন পুলিশ তার পায়ে গুলি চালায়। তার কাছ থেকে 32 mm একটি পিস্তল উদ্ধার করে পুলিশ। গুলিবিদ্ধ হয়ে হোসেন আহমেদ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে হোসেন আহমেদের আক্রমণে দুই পুলিশ কর্মী আহত হয়েছেন, তারাও শিলচরে চিকিৎসাধীন রয়েছেন। ইনসিডেন্ট অফ ডাকাতি রেকর্ডেড, অ্যাকর্ডিং টু দ্যাট আর টিম ওয়াজ ওয়ার্কিং, আর হেতু পোয়ার পিছত আমি যে ইনফরমেশন পাইছো তাতে কিবা একটা গ্যাং অপারেট করেছে। হেতু গ্যাংর মানুষ কিছুমান আমি ধরিছো, অ্যারাউন্ড 8 অফ দেম আমি ধরিছো। আর এটা দ্য ফার্স্ট ডে বিফোর ইয়েস্টারডে তাজুদ্দিন বলি এটা ডাকাত, যে কি যে বিরাট পুরানা ডাকাত আছে, নোন ডাকাত আছে এরিয়ার, তাকে আমি ধরিছো। আর হি আমাক যে ওয়েপন ইউজ করে হেতু মানুষ ডাকাতি করিব কারণে, হেতু ওয়েপন রিকভারি কারণে আমাক লিড করি আছে। আর যেতিয়া আমি ওয়েপন রিকভার করিছো তার পিছত আমার এডিশনাল এসপি হেডকোয়ার্টার্স আছে, আর আমার থানার মানু আছে, তাকে একটু উনকো মারকে হি ট্রাই টু এসকেপ। আমার মানু বিরাট ইঞ্জুরি পাইছে, আর তার পিছত বিকজ ওয়েপন্স ওয়ার রিকভার্ড অ্যান্ড হি ওয়াজ অ্যাপ্রিহেন্ডেড অ্যান্ড হি ওয়াজ রানিং, উই হ্যাড টু ওপেন কন্ট্রোল ফায়ার, ইন দ্যাট হি গট ইঞ্জার্ড। অ্যান্ড তার পিছত আমি তাক মেডিকেল কলেজত ভর্তি করাইছো, আর হি ইজ আন্ডার ট্রিটমেন্ট অ্যাজ অফ নাও।
জেলা প্রশাসনের উদ্যোগে রবিবার করিমগঞ্জ জেলায় আশা মাইক্রোফাইন্যান্স উৎসাহ এবং সহায়তার চেক বণ্টন করা হয়েছে। এদিন আনুষ্ঠানিকভাবে করিমগঞ্জ কলেজের খেলার মাঠে দুটি মাইক্রোফাইন্যান্স কোম্পানি আরোহণ এবং বন্ধনের মোট 4,000 জন সুবিধা প্রাপকদের হাতে 25,000 এবং 10,000 টাকার চেক তুলে দিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। এই চেকগুলো 50টি কাউন্টারে শান্তিপূর্ণভাবে বিতরণ করা হয়েছে। প্রতিটি কাউন্টারে সংশ্লিষ্ট শাখা কর্তৃপক্ষ সুবিধা প্রাপকদের হাতে চেকগুলো তুলে দিয়েছেন। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলাশাসক মৃদুল কুমার যাদব, জেলা বিজেপি সভাপতি সুব্রত ভট্টাচার্য, কৃষ্ণেন্দু পাল, আব্দুল আজিজ, বিজয় মালাকার, এডিসি রিন্টু বড় সহ জেলা বিজেপি এবং ডিসি অফিসের অন্যান্য কর্মকর্তারা। অনেক সময় লক্ষ্য করি বিভিন্ন ব্যাংক ঋণ দেওয়ার জন্য মেলা পাতে, আর এটাকে ঋণ মেলা বলা হয়। আজকের দিনে যে মেলা এখানে, এটা ঋণ মুক্তির মেলা। এখানে আমরা সবাই বলছিলেন যে আমরা এখানে 4,000 যারা হিতাধিকারী তাদেরকে আমরা আহ্বান করেছি। হয়তো বিভিন্ন কারণে আপনারা সেই মাতৃকে সঙ্গে নিয়ে এসছেন, তো 4,000-এর উপরও আসতে পারেন। এখানের যে জনসভা আমরা দেখতে পাচ্ছি বা যে ভিড় আমরা দেখতে পাচ্ছি, যে মেলা আমরা দেখতে পাচ্ছি, মূলত এখানে বলা হয়েছে যে আমরা আজকের দিনে 4,000 মায়ের হাতে ঋণ মুক্তির জন্য আমরা সরকারের পক্ষ থেকে আমরা একটা চেক আপনাদের হাতে তুলে দেব। মূলত আজকে 4,000 আমরা দেব, কিন্তু করিমগঞ্জ জেলায় 32,476 জনের চেক এসছে, আর এগুলো আমরা পর্যায়ক্রমে ব্লকের মারফতে দেব। ভারতের সেরা মুখ্যমন্ত্রীর শিরোপা অর্জন করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। দেশের সেরা মুখ্যমন্ত্রীকে, সেটা জানতে দেশের 22টি রাজ্যের মধ্যে সমীক্ষা চালায় মুম্বাই ভিত্তিক সংস্থা অরমেক্স মিডিয়া। এই সমীক্ষাতে 70% রেটিং পেয়ে শীর্ষস্থান লাভ করেন হিমন্ত বিশ্ব শর্মা। এর আগে ইন্ডিয়া টুডের এক সমীক্ষাতেও দেশের বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় মুখ্যমন্ত্রী ছিলেন হিমন্ত। চলতি বছরের জানুয়ারিতে চালানো অরমেক্স মিডিয়ার এই সমীক্ষায় সর্বাধিক 70% রেটিং পেয়ে ফের শীর্ষস্থান দখল করলেন মুখ্যমন্ত্রী বিশ্ব শর্মা। সমীক্ষার রেটিং অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন ভোটমুখী রাজ্য উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। 64% রেটিং পেয়েছেন আদিত্যনাথ। 63% রেটিং পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও এই সমীক্ষার রেটিং অনুযায়ী প্রথম 6 জনের মধ্যে পাল্লাভারী অবিজেপি মুখ্যমন্ত্রীদেরই। কিছুটা চমকপ্রদভাবে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল পেছনে ফেলে এগিয়ে গেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী 62% রেটিং পেয়ে চতুর্থ স্থানে, আর কেজরিওয়ালের রেটিং 61%। এই হিসেবে দিল্লির মুখ্যমন্ত্রী রয়েছেন পঞ্চম স্থানে। 59 রেটিং পেয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক রয়েছেন তালিকার 6 নম্বরে। প্রসঙ্গত, উত্তর পূর্বের রাজ্য অরুণাচল প্রদেশ, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার মুখ্যমন্ত্রীদের এই সমীক্ষায় অন্তর্ভুক্ত করা হয়নি। অসম ত্রিপুরা সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন ফটিকরায় জিপির ইচাই লালছড়ায় দুঃসাহসিক চুরি করতে গিয়ে জনতার হাতে ধরা পড়ল পাথারকান্দির এক দাগি চোর। ধৃতের নাম হোসেন আহমেদ, পিতার নাম আফতাব আলী, বাড়ি পাথারকান্দি থানাধীন ডিউবাড়ি গ্রামে। জানা গেছে, শনিবার সরস্বতী পুজোর দিনে ঘরের দরজায় তালা দিয়ে পুজো দেখতে বেরিয়ে যান ইচাই লালছড়া গ্রামের রঞ্জিত নাথ ও উনার পরিবারের লোকেরা। এমন সুযোগকে কাজে লাগিয়ে স্থানীয় ও বহিরাগত বেশ কটি চোর পূর্ব পরিকল্পনা অনুযায়ী ঘরের দরজার তালা ভেঙে ঢুকে পড়ে নাথ বাড়িতে। তারা উক্ত বাড়ি থেকে নগদ প্রায় 1.5 লক্ষাধিক টাকা সহ প্রায় 7 ভরি স্বর্ণালঙ্কার নিয়ে পালিয়ে যাবার পথে চোরদের দেখে ফেলেন পড়শিরা। পরে গ্রামের জনগণের হাল্লা চিৎকারে আরো মানুষ জড়ো হলে বাকি চোরেরা টাকা পয়সা সোনাদানা নিয়ে পালিয়ে যায়। তবে জনতার হাতে ধরা পড়ে যায় পাথারকান্দির হোসেন। পরে তাকে উত্তম মধ্যম দিয়ে সমঝে দেওয়া হয় কদমতলা পুলিশের হাতে। পুলিশ ধৃতের কাছ থেকে বেশ কিছু কাগজপত্র জব্দ করে তার বিরুদ্ধে একটি মামলা হাতে নিয়ে তাকে 4 দিনের রিমান্ড চেয়ে রবিবার ধর্মনগর আদালতে সোপর্দ করেছে। আমি এই মুহূর্তে কইতাম পারি না, আমার বুদ্ধি অসুস্থ এই মুহূর্তে, টেনশনে তাইন শয্যা সেই। মানে যা যা স্বর্ণালঙ্কার আসলো সব নিচে, প্রায় 50-60 হাজার টাকা আসলো এটা নিচে, এর চেয়ে বেশি নিচে কিনা আমি এখনো এই মুহূর্তে কইতাম পারি না। এরপরে আমরা কিছু, এরপরে কাগজপত্র, আমার দাদার কাগজপত্র, আমার ভাতিজের ভাতিজি সব কাগজপত্র তারা লইয়া গেছে গিয়া। আমাদের মনে হয়েছে যতটুকু আমরা মনে আইডিয়া করি আর প্রতিবেশীর আমরা হইছে, রাস্তার সামনে একটা গাড়ি আসলো,
আমরা একজন লোকের প্রতিবেশীরা ধরছে, আমরা আসলাম না বাড়িতে, আমরা পুরান বাড়ি আরেকটা আছে, আমাদের অনুষ্ঠান আসলো, আমরা অনুষ্ঠানে সবাই আসলাম, আমরা শব্দ ভাই এখানে আইসি, আমরা দেখা হয়েছে এখানে সুর ঢুকছে, প্রতিবেশীরা সুর ধরছে, এবং তারা কইছে বাড়ির সামনে একটা গাড়ি আসলো, গাড়িটা আগে গেছে গিয়া। আমরা অনুমান করি আর যে এই ঘরের সব জিনিসপত্র হে আগে এই গাড়িতে হয়তো বা দিছে, গাড়ি যেহেতু আসলো আমরা বুঝতাম পারি না, গেট খুলে আসলো, এরপরে একটা বাইক পাওয়া গেছে, এরপরে পুলিশে দিছে, পুলিশের কাছে হেফাজতে এই মুহূর্তে আছে, কিন্তু কিচ্ছু নাই বলতে কিচ্ছু নাই। আপনারা দেখেন তো জনতা প্রতিবেশীরা, এর কারণ হইলো আপনারা বোঝার চেষ্টা করেন মিডিয়া বন্ধুরা, এই যে উত্তেজনা হওয়ার কারণ হইলো প্রশাসন অতীতে কোনোভাবে আমরা সাহায্য করছে না। থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত পাথারগঞ্জের শিশু সুদীপ সিংহের চিকিৎসার জন্য সরকারি সাহায্যের কাতর আর্জি জানালেন অসহায় পিতামাতা। পাথারগঞ্জ কেন্দ্রের নারায়ণপুর গ্রামের সুদীপ সিংহ নামের শিশুটি জন্মের ৬ মাস পর থেকে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত, ফলে তাকে মাসে মাসে রক্ত দিতে হয়। দীর্ঘ কয়েক বছর থেকে পরিবারের পক্ষে কষ্ট করে তার চিকিৎসা চালিয়ে গেলেও বর্তমানে তারা আর অর্থের অভাবে এগোতে পারছেন না। চিকিৎসকদের পরামর্শে শিশুটিকে রাজ্যের বাইরে নিয়ে গিয়ে চিকিৎসা করাতে হবে, এতে প্রচুর অর্থের প্রয়োজন রয়েছে। এনে রোগগ্রস্ত শিশুটির পিতা চন্দ্রহাস সিংহ জানান, তিনি গরিব, কৃষিকাজ করে তাদের পরিবার চলে, এই পরিস্থিতিতে তারা শিশুটিকে কি করে চিকিৎসা করাবেন ভেবে পাচ্ছেন না। এই সংকটময় পরিস্থিতিতে তারা নিজেদের নিষ্পাপ শিশুটির চিকিৎসার জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিতে স্থানীয় জনগণ সহ বিভিন্ন সামাজিক সংগঠন, বিধায়ক ও রাজ্যের মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন। নমস্কার, সবার কাছে আমার আবেদন, আমার বাচ্চাটা যেমন কিভাবে গিয়া কোথায় আমি এই বাচ্চাটা নিয়ে ট্রিটমেন্ট করি, বাঁচাইতাম পারি, এটাই আমার আবেদন। মহাশয় হেমন্ত বিশ্বাস, বিধায়ক কৃষ্ণেন্দু পাল, সবার কাছেই আমার এটাই আবেদন, আমার বাচ্চাটা একটু রক্ষা করুন, বাচ্চাটা হেল্প করিয়া যাহাতে আমি বাচ্চাটা রক্ষা করে সবার মতন একাই বাচ্চা বলে সবার কাছে কান্দাকুটি করে দুর্গা মায়ের মানুষ করে ওই বাচ্চাটা আমি নয় বছর পরে পাই। মাত্র শুধু আমি পাঁচ মাসেই খুশি হয়েছি, ৬ মাস পরে আমার বাচ্চাটা ওরকম রূপ। বদরপুর থানার ওসি চন্দন গোস্বামীর নির্দেশে গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নেমে ভাঙায় বাজার এলাকা থেকে জব্দ করা হয়েছে বৃহৎ পরিমাণের সন্দেহভাজন ব্রাউন সুগার, যার বাজার মূল্য আনুমানিক ১ কোটি টাকা হবে। এদিন একটি গাড়িতে তল্লাশি চালিয়ে দুই পাচারকারীকে বমাল আটক করতে সক্ষম হয়েছে পুলিশ। ধৃতরা হল সুহেল আহমেদ এবং শামীম উদ্দিন। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন ভাঙা আউটপোস্টের ইনচার্জ প্রণব মিলি। আমার এটা গোপন সংবাদ আছিল, আৰু সংবাদৰ ভিত্তিত আমি নাকা চেকিং কৰি আছিলোঁ, আৰু ছাৰপ্ৰাইজলি আমি তেওঁলোকৰ গাড়ীখন চেক কৰোঁ, আমি কিছুমান সন্দেহজনক নাৰ্কটিক ড্ৰাগছ আমি চেজ কৰিবলৈ সক্ষম হৈছোঁ। বাজাৰ মূল্য কিমান এতিয়াও এচাৰ্টেইন হোৱা নাই, আমি এইখিনি চাব লাগিব। কেইটা কণ্টেইনাৰ ধৰা হ'ল এতিয়ালৈকে? ১০টা আমি পাইছোঁ, আৰু মানুহ দুজন ইয়াৰ পৰাই ইয়াতে আমি পাইছোঁ, এইখিনিতে জেগাতে আমি কৰিছিলোঁ, মানুহ ধৰা হৈছে, আৰু বাকী ক্ষেত্ৰত তদন্ত আগবঢ়াই নিয়া হ'ব। বরখলা বিধানসভা কেন্দ্রের ছেত্রিজিপির পুরনপুর গ্রামের বীরেন সিংহের বসতবাড়ি গতকাল সন্ধ্যায় আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। বীরেন সিংহ পক্ষাঘাতের রোগে, ওনাকে কোনোরকম বাঁচানো গেলেও ঘরের আসবাবপত্র কিছুই রক্ষা পায়নি। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ছুটে যান কাছাড় জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক শান্তি কুমার সিংহ। তিনি দুটি কম্বল ও মণিপুরি ফানেক দান করেন, সেই সঙ্গে শয্যাশায়ী বীরেন সিংহের হাতে ১,০০০ টাকা তুলে দেন। বরখলার তৃণমূল নেতা লিয়াকত হোসেনও ১,০০০ টাকা সাহায্য করেন। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এসে শ্রেষ্ঠীজিপির বীরেন সিংয়ের ঘরে আমরা এসেছি। অতি দুঃখের কথা যে গতকালকে সন্ধ্যাবেলা যে আগুন লেগে ওনার ঘর সর্বস্ব জ্বলে গেছে, কোনো কিছু তারা বাঁচাইতে পারেনি, গায়ে লাগানোর কাপড় পর্যন্ত ওদের ঘরে নেই, খাওয়া দাওয়ার বস্তু থেকে শুরু করে আসবাবপত্র সর্বস্ব জ্বলে গেছে। এই খবর এখানে আমার একজন স্টুডেন্ট আছে বিজেন সিং, উনি আর্মিতে চাকরি করে, উনি এখানে ছুটিতে এসেছে, আমাকে বলেছে যে স্যার এই অবস্থা, আপনি একটু এসে দেখা করুন। তো সকালবেলা আমি চেষ্টা করেছি খুব ভোরবেলা আসার জন্য, কিন্তু আসতে একটু দেরি হয়েছে। আরে তো এই মণিপুরী উন্নয়ন পরিষদের কর্মকর্তাদের একটা গুরুদায়িত্ব যে এই বীরেন সিংয়ের ঘরে যথাসম্ভব সাহায্য করে উনাদের উন্নয়নমূলক কাজের সূচনা করা হোক, এটা হচ্ছে আমার আবেদন। ধন্যবাদ।
ভাষা আন্দোলন ও অসম বিশ্ববিদ্যালয় আন্দোলনের ইতিহাস প্রকাশের জোরালো দাবি উঠল আকসার উদ্যোগে আয়োজিত সুবীর করের তৃতীয় প্রয়াণবার্ষিকী স্মৃতিচারণ সভায়। এদিন শিলচর প্রেস ক্লাবে আয়োজিত সভায় প্রয়াত অধ্যাপক সুবীর করের মাতৃভাষা আগ্রাসনের বিরুদ্ধে আজীবন লড়াইয়ের এবং বর্তমানে উঠতি প্রজন্মের কাছে ভাষা চেতনা প্রসঙ্গে মত ব্যক্ত করেন বিশিষ্ট বক্তারা। পাশাপাশি অধ্যাপক তথা গবেষক প্রয়াত সুবীরবাবুর অপ্রকাশিত অমূল্য ইতিহাসের তথ্যগুলো সংরক্ষণের দাবিসহ মাতৃভাষার প্রচার প্রসারে ভাষা আগ্রাসনের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য প্রতিজ্ঞাবদ্ধ হতে আহ্বান জানান বক্তারা। এদিন প্রয়াতের জীবনকালের উল্লেখযোগ্য দিকগুলো তুলে ধরে বিশিষ্টদের মধ্যে বক্তব্য রাখেন অসম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রভাষক বরুণজ্যোতি চৌধুরী, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, প্রেস ক্লাব সচিব শঙ্কর দেব প্রমুখ। 1961 ভাষা আন্দোলন নিয়ে ইনি তার একটা গ্রন্থ লিখেছেন। বরুণজ্যোতিও বলেছেন যে সিপাহী বিদ্রোহ মালেগড়, সিপাহী বিদ্রোহ নিয়ে তার জঙ্গিয়ানার গীত তার লেখা আছে। এগুলো এই সম্পদ আমি বলবো স্যার, শিক্ষকতার পাশাপাশি বরাক উপত্যকার তার লুপ্ত ইতিহাসকে তুলে ধরার চেষ্টা করেছেন। আমাদের ভাষা কৃষ্টি সংস্কৃতি ঐতিহ্য পরম্পরা রক্ষার জন্য তার লেখনীর খোরদ্দা লেখনের মাধ্যমে স্যার লিখে গেছেন। তার রক্ষা করার দায়িত্ব আজকের প্রজন্মের তরুণ তরুণী ছাত্র সমাজ যুব সমাজকে সেই দায়িত্ব পালন করতে হবে। আমি এজন্যে আপনারা জানেন আমি আর এক দিকটাতে 2000 এবং সেই ইয়েতে সুভাষ সাহা রাজি হয়েছিলেন। বরাকে বিভিন্ন সময় দুঃসময় চলছে, একটা প্রান্তিকায়িত জীবনে বিভিন্ন সময়ে আগ্রাসন থেকে শুরু করে বঞ্চনা বৈষম্যের থাপা পড়ে আমরা অতীতে দেখেছি যে অনেকে এই ক্ষেত্রে জাগ্রত বিবেকের কাজ করে থাকেন। জাগ্রত বিবেক অনেকেই আছেন এবং আছে গুণা যায় তাদের নাম, এর মধ্যে একজন সুবীর কর, তাকে আমরা দেখেছি যে যখনই অন্যায় অসত্যের কালো ছায়া বরাক উপত্যকাকে গ্রাস করতে চেয়েছে তিনি তখন প্রতিবাদ মুখর হয়েছেন এবং শুধু যে কাগজে কলমে লিখেছেন এমন নয়, পথে নেমেছেন, একটা দিশা দেখিয়েছেন। আমরা আমাদের এই অঞ্চলে যে বঞ্চনার ইতিহাস রয়েছে আমরা মনে করি যে সুবীর কর সেই অন্ধকার দূর করতে তিনি আলোকবর্তিকা নিয়ে সবসময় তিনি পথ চলেছেন, আমাদের একটা দিশা দেখাতে চেয়েছেন। লাঠিগ্রাম ফয়েজুল উলুম মাদ্রাসা উধারবন্দ মাদ্রাসার দশম বার্ষিক ওয়াজ ও দস্তারবন্দি মহফিল শনিবার দিনভর অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান সূচির মধ্যে ছিল একজন হাফিজানা পাশ করা ছাত্রকে পাগড়ি প্রদান, মাদ্রাসার ছাত্রদের মধ্যে বিভিন্ন প্রতিযোগিতা এবং ওয়াজ মহফিল ও শিরনি বিতরণ। উক্ত অনুষ্ঠানে সভাপতি ছিলেন আলহাজ হজরত মৌলানা ছারিমুল হক লস্কর, প্রধান অতিথি হিসেবে ছিলেন আলহাজ হজরত মৌলানা হায়দার হোসেন, বিশিষ্ট অতিথি ছিলেন হজরত মৌলানা মাসুক আহমেদ। আজকে আমাদের মাদ্রাসার দশতম বার্ষিক ওয়াজ মাহফিল ও দস্তারবন্দি আয়োজন করা হয়েছে। এই মাহফিলের আজকের সভার সভাপতি আলহাজ হযরত মাওলানা সারিমুল হক সাহেব, প্রধান অতিথি বরপেটাতে নাগত হযরত মাওলানা মুফতি হায়দার আলী সাহেব। আজকে অনুষ্ঠান আমরা সরকারি নিয়ম নীতিগুলো মানিয়ে সরে যাইতে বাধ্য, আর আশা করি সরকারের যখন যে নিয়ম আইব সেই নিয়ম নীতিগুলো মানিয়া চলার সঠিক পদ্ধতি আমরা ব্যবস্থা করব। আজকে আমাদের প্রোগ্রাম সকাল 8 থেকে রাত্রে 9:30 পর্যন্ত আমাদের প্রোগ্রাম। 5 ফেব্রুয়ারি শিলচর সরকারি বালিকা বিদ্যালয়ে সরস্বতী পূজার শুভদিনে 150 বছর পূর্তি উপলক্ষে বহু প্রতীক্ষিত সরস্বতী উদ্যান উন্মোচিত হয়। ফিতা কেটে সরস্বতী উদ্যান উন্মোচন করেন কাছাড় কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুখময় ভট্টাচার্য। সঙ্গে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের উপাধ্যক্ষ পিশাক পাশা সিংহ, শেখর পাল চৌধুরী, রঞ্জিত দে, বিভাস চক্রবর্তী প্রমুখ। অনুষ্ঠান উপলক্ষে সভায় প্রত্যেক বক্তাই বক্তব্য রাখেন, স্কুলের পড়ুয়ারা উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করে। বিকার মনের মধ্যে আসতে পারে, বিকার তো আসবেই, আসা স্বাভাবিক।
তো আমাদের মা যখন আমাদের সাথে থাকেন বা আমাদের দুঃখ যন্ত্রণা হতাশা আনন্দ সব কিছুই আমরা মার কাছে ভাগ করে নিই, মাকে পেলে আমাদের সমস্ত কিছুই চলে যায়, মা আছেন। সুতরাং এই ছাত্রীরা মধ্যে যে একটা বিকার হবে, কারণ এখন যা দুনিয়া এখন যা চলছে ফার্স্ট সেখানে বিকার আসাটা খুব স্বাভাবিক। ওরা যখন ঘুরতে ঘুরতে বিভিন্ন ধরনের চিন্তায় চলে যাবে, যেই মার সামনে চলে আসবে আমি বিশ্বাস করি সেটা বাধ্য সেখান থেকে বিকার ওদের মধ্যে চলে যাবে, যে মা আমার সামনে আছে। যখন সেখানে মূর্তিটা ওরা দেখবে, মার কাছে মার এই দৃশ্য তারা দেখবে, তখন তাদের মধ্যে যে চিন্তার যে বিকার যেগুলো অসামঞ্জস্যতা চিন্তার যেগুলো এগুলো সবগুলো দূর হয়ে যাবে। এটার জন্য আমরা এখানে সরস্বতী উদ্যানটা আমরা করেছি। সোনাইয়ে রবিবার কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগ দিলেন কচুদরম জিপি সভাপতির সহসভাপতি ও এক গ্রুপ সদস্য। সোনাই বিজেপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় কচুদরম জিপির কংগ্রেস দল থেকে নির্বাচিত জিপি সভাপতি অপু কুমার দাস, সহসভাপতি শাহ আলম লস্কর ও গ্রুপ সদস্য সিদ্দিক আহমেদ দল ত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। সভায় উপস্থিত সাংসদ রাজদীপ রায় সহ দলের জেলা সভাপতি বিমলেন্দু রায়, প্রাক্তন বিধায়ক আমিরুল হক লস্কর, ভজন সেন সহ অন্যান্যরা উত্তরীয় পুরী তাদের দলে স্বাগত জানান। বক্তব্য রাখতে অপু দাস বলেন, দলের আদর্শে বিজেপিতে যোগ দিয়েছেন তিনি, সাংসদ সহ অন্যান্যরা সাংগঠনিক দিক নিয়ে আলোচনা করেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজেশ দাস, গোপাল রায়, মানব সিং প্রমুখ। 72,000 জায়গার জন্য চিন্তা করছেন এবং যে ডিপার্টমেন্টের জড়িয়ে কাজ হচ্ছে সেই ডিপার্টমেন্টের মিনিস্টারও এরকম একজন আছেন নীতিন গডকরিজি, যে নিজে কাজ করে দেখে উনি এই কাজগুলো করছেন। আপনাদের এখানে রাস্তার কাজ বলতে গিয়ে আমার বলা দরকার যে আমাদের আমিনুল ভাই যখন এই অঞ্চলের প্রতিনিধিত্ব করছিলেন উনি সব জায়গায় গিয়ে গুয়াহাটিতে গিয়ে অমুক ডিপার্টমেন্ট থেকে পয়সা আনা তমুক ডিপার্টমেন্ট থেকে পয়সা আনা করে প্রায় 300 কোটি টাকা রাস্তার কাজ বিগত 5 বছরে আমাদের এই অঞ্চলে হয়েছে। এখন আমি লিখে দিতে পারি 30 কোটি টাকার কাজও আজকের দিনে আমাদের এখানে হওয়ার আগে চিন্তা হতে হবে যে পয়সা কোথার থেকে আসবে। আমাদের সোনাইর জনসাধারণ একটা ভুল করে ফেলেছেন, যাতে আগামী দিনে এই ভুলগুলো না হয় এগুলো আমাদের চিন্তা করতে হবে। যে আমাদের মিউনিসিপ্যালিটি ইলেকশন আসছে, এই মিউনিসিপ্যালিটি ইলেকশন সম্বন্ধে আমরা একটু পরে কথা বলবো, কিন্তু একটা জিনিস আমাদের বলা দরকার, আমাদের যে এই বাজেটে আমাদের জন্য একটা দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা নির্দেশন দিয়েছে আসেনি। আপনারা দেখবেন আগামী দিনের শিক্ষা ব্যবস্থাতে কিরকম ভাবে পরিবর্তন আসছে, এটার প্রতিফলন। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরো একবার। আঁখ মে ভরল পানি, সবাইকে কাঁদিয়ে পঞ্চভূতে বিলীন লতা। এবার শোনায় এনকাউন্টার, পুলিশের গুলিতে জখম ডাকাত। করিমগঞ্জে মাইক্রোফাইন্যান্সের চেক বন্টন, উপকৃত 4,000। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।